ইংলিশ গ্রামারে আমরা প্রায় বলতে শুনি যে এই ওয়ার্ডটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে, ওই ওয়ার্ডটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে। তো এগুলো আসলে কি, এগুলো জানার জন্য আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হলো পার্সন অফ প্রোনাউন। তো পার্সন অফ প্রোনাউনে আমাদের প্রথমে জানতে হবে যে প্রোনাউন কি। প্রোনাউন হলো এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। মানে প্রোনাউন হলো যে সর্বনাম, যেটা কি নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয়। নাউন মানে হলো বিশেষ্য, তো বিশেষ্যের পরিবর্তে যেটা ইউজ করা হয়। তো এখন আমাদের কোয়েশ্চেন মনে আসতে পারে যে নাউনটা কি, নাউন তো আমি জানি না। কিন্তু নাউন আমরা ছোটবেলা থেকেই সবাই জেনে এসেছি। তো নাউন মানে কি, নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন প্লেস থিং। নাউন এমন একটা ওয়ার্ড যেটা কোনো কিছু নাম বুঝায়, কোনো পার্সনের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে। শর্টকাটে আমরা বললে বলবো যে ইট মিন্স এ নেমিং ওয়ার্ড। নাউন মানেই কোনো কিছু নাম বুঝায়, এরকম জিনিসকেই নাউন বলে। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যেটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে নাউন আর প্রোনাউন। তো এখানে আমি কি লিখলাম, রাহুল। রাহুল কি মানুষের নাম বুঝাচ্ছে, তো রাহুল এখানে হলো নাউন। রাহুল ইজ অ্যাবসেন্ট বিকজ রাহুল ইজ ইল। একটা লাইন আমি লিখলাম, রাহুল অনুপস্থিত কারণ রাহুল অসুস্থ ছিল। তো এই লাইনটাকে যদি আমি কি করি, মিনিং সেম রেখে একটু চেঞ্জ করে লিখি লাইনটা সুন্দর করার জন্য, তখন আমি কি লিখব, রাহুল ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল। এই রাহুল রাহুল দুইবার ভালো লাগছে না, তার জন্য আমি কি করলাম, রাহুল অ্যাবসেন্ট, রাহুল অনুপস্থিত কারণ সে অসুস্থ। এই যে রাহুলের জায়গায় যে আমি হি ওয়ার্ডটা ইউজ করলাম, এটাই হলো প্রোনাউন। এটা নাউনের পরিবর্তে আমরা ইউজ করলাম, সেটাই হলো প্রোনাউন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা পার্সনটা ভালো করে বোঝার চেষ্টা করব। কারণ আমরা দেখেছি যে ইংলিশ গ্রামারের যে ব্যাকবোন টেন্স, সেই টেন্সটা পার্সনের উপর কিন্তু টোটালি ডিপেন্ডেন্ট। কারণ এই যে ভার্বের ফর্ম আছে বা হেল্পিং ভার্ব যেগুলো আছে, এইগুলো কিন্তু পার্সনের উপর ডিপেন্ড করেই হয়। তো তার জন্য আমরা এখন দেখব পার্সনটাকে। তো পার্সনটাকে আমরা কি করা হয়, পার্সনটাকে জেনারেলি তিনটা টাইপে ভাগ করা হয়। একটা হলো ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আরেকটা হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন হলো দ্য পার্সন স্পিকিং, মানে যে বলছে সেটা সেই হবে ফার্স্ট পার্সনের মধ্যে। সেকেন্ড পার্সন দ্য পার্সন স্পোকেন টু, যাকে বলা হচ্ছে সে হবে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হলো দ্য পার্সন স্পোকেন অফ, মানে যার সম্পর্কে বলা হচ্ছে। এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি তোমাদের বললাম যে কালকে রাজকে বলবে ওই জিনিসটা নিয়ে আসতে, তো এখানে কি হলো, আমি বলেছি, তো আমি হলাম ফার্স্ট পার্সন। কাদেরকে বলেছি, তোমাদেরকে বলেছি, তোমরা হলে সেকেন্ড পার্সন। কার সম্পর্কে বলেছি, বলেছি রাজকে জিনিসটা নিয়ে আসতে, তো রাজ হলো থার্ড পার্সন। তো এই জিনিসটাই আমি এখানে লিখেছি, ইফ আই স্পিক টু ইউ অ্যাবাউট রাজ দেন আই বিকাম ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, অ্যান্ড রাজ বিকামস থার্ড পার্সন। এখন আমি একটা চার্ট বানিয়ে দিয়েছি যেটা ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারে কি হবে, প্লুরাল নাম্বারে কি হবে, এগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো কেসে আছে, অনেকগুলো কেসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে। তো এগুলো আমি দিচ্ছি না তোমাদেরকে, কারণ কেসগুলো এখন যদি বুঝতে চাও তাহলে এগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। যেমন পজিটিভ কেস, ফর্মেটিভ কেস, এরকম অনেকগুলো কেস আছে। তো আমি এগুলো জাস্ট সিম্পল ওয়েতে তোমাদেরকে এখানে চার্ট করে দিয়েছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তো ফার্স্ট পার্সনে কি হয়, আমি, মানে আই, আমি একজন সিঙ্গুলার নাম্বারে এটা ফার্স্ট পার্সনে বোঝাচ্ছে। বা মিও হতে পারে, মি মানে আমাকে, এটাও ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। মাই, আমার, মাইন, মাইন মানেও আমার, মাইসেলফ মানে আমি নিজে, এগুলো একজনকে বুঝাচ্ছে, তো এগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। আর প্লুরাল নাম্বারে যখন হবে যাব তখন আই থেকে কি হবে, উই হবে, মানে আমি থেকে আমরা কয়েকজন মিলবো যখন, তখন সিঙ্গুলার আর থাকবে না, একের বেশি হয়ে যাবে, তখন উই হবে। বা আসও হতে পারে, আস মানে আমাদের, আওয়ার হতে পারে বা আওয়ার্স হতে পারে, মিনিং সেম আমাদেরই বুঝাচ্ছে। আওয়ার সেলস হতে পারে, এখানে SELVES হয়ে যাবে, আওয়ার সেলস। এখন সেকেন্ড পার্সন, আমি, আমরা চলে গেল, এখন সেকেন্ড পার্সনে থাকবে
সিঙ্গুলারে হবে তুমি, মানে ইউ। ইংরেজিতে তুমি, ইংলিশ ইউ, তো তুমি একজনকে বোঝাচ্ছে তুমি, বা তোমার, তোমার একজনকে যখন বোঝায় সেটা হবে ইয়র বা ইয়র্সও হতে পারে। দুটার মিনিংই তোমার, মানে একজনই বোঝাচ্ছে, ইয়র সেলফ, তুমি নিজে, এগুলো হলো সিঙ্গুলারে হবে সেকেন্ড পার্সনে। আর প্লুরেলে হবে তুমি থেকে তোমরা হবে, কিন্তু ইংরেজিতে তোমরা ইংলিশও ইউ, তুমি ইংলিশও ইউ, তার জন্য প্লুরেলেও এখানে ইউই থাকবে। তারপরে প্লুরেলেও কি হবে, ইয়র বা ইয়র্স হবে, মানে তোমাদের যখন বুঝাবে প্লুরেলে তখনও সেম ইয়র বা ইয়র্স হবে। আর ইয়র সেলফ হতে পারে প্লুরেলে, এস ইয়র সেলফ, এস ই এল ভি এস, মানে তোমরা কয়েকজন যখন থাকবে তখন ইয়র সেলফ হবে। তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন গেল, আমি, আমরা, তুমি, তোমরা, এইগুলো ছাড়া বাকি যতগুলো জিনিস আছে সেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারের মধ্যে আসবে। এইগুলো থার্ড পার্সন সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে সব ধরনের জেন্ডারই ইনক্লুডেড হবে। তো সিঙ্গুলার নাম্বারে কি হবে, যেমন আমি বললাম হি, হি মানে সে, সে মানে একজন, এটা আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে না, তো তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে চলে আসলো। মে হলে সি হবে, ইট হতে পারে একটা জিনিস বুঝাচ্ছে, দিস, দ্যাট, বা কারু নাম, যে কোনো একজন মানুষের নামও হতে পারে, কোনো অ্যানিমেলের নাম হতে পারে, যে কোনো জিনিস যদি একটা বুঝায় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আসবে। এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। আর প্লুরাল কি হবে, হি সি থেকে আমরা যখন বলবো তখন কি হয়ে যাবে, দে হয়ে যাবে, মানে তাহারা। তারপরে দ্যাট, দ্যাট থেকে দোজ হতে পারে, দিস, দিস একটা বুঝাচ্ছিল, এখন টি এইচ ই এস ই, দিস মানে এইগুলি, অনেকগুলো জিনিস বুঝাবে তখন দিস হবে, টি এইচ ই আই আর, দে আর হবে তাহাদের। তারপরে দেমসেলভস, এস ই এল ভি ই এস, দেমসেলভসও হতে পারে। তো এই হল পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বারে কিভাবে হয় এটার একটা মোটামুটি আইডিয়া। তো আমি আশা করছি যে আমি তোমাদের মোটামুটি এই কনসেপ্টটা ভালো করে বুঝাতে পেরেছি। তোমরা এই ভিডিওটা বারবার দেখার দেখবে, দেখে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবে, কারণ তারপরে তোমাদের ভার্ব ফর্ম আর টেন্সে এই পার্সনের কনসেপ্টটা কিন্তু খুবই দরকার পড়বে। থ্যাংক ইউ।